তো আপনারা দেখছেন এখানে টোটাল খরচ 2190 টাকা হয়েছে, আমি কিছু টাকা এখানে উল্লেখ করিনি, 2500 টাকার উপরে খরচ হয়েছে। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সব সময় আপনারা বিভিন্ন রকমের ব্লগ আমার কাছে দেখছেন দর্শন সম্পর্কে, কিন্তু আজকের এই দর্শনটি নয়। আজকে আপনার ব্লগের মধ্যে আপনি দেখবেন কি দর্শন সম্পর্কীয় ছাড়া, যে এই যে টমটম, এই যে আমরা যে ইলেকট্রিক রিক্সাগুলো চালাই, এগুলোর মধ্যে আপনারা হয়তো দেখেছেন 1 মাসে 30,000, 35,000, 40,000 ইনকাম করা হয়। কিন্তু এই গাড়িগুলোতে আপনার যেমন ইনকাম হয় তেমন আপনার খরচও হয়। তো আজকে খরচ সম্পর্কে আপনারা এই ব্লগটি দেখবেন, দেখছেন এই গাড়িতে কত কিছু খরচ হচ্ছে। টোটাল আমি 2500 টাকার মতো আজকে খরচ করেছি, তারও অধিক, কিন্তু কিছু টাকা ওখানে আমরা যেগুলো খুলে খুলে করতে হয়েছিল, তাই ওই খরচগুলো সেখানে আপনার স্লিপের মধ্যে বর্ণনা করা হয়নি। তো দেখছেন এখানে ওয়েল্ডিং করছে, ওই যে পাইপটা, ওই পাইপটা না থাকার কারণে কি হয়েছিল, গাড়িটি প্রায় ওই যে উপরের যে কাঁচটা ছিল সেই কাঁচটা কি হচ্ছিলো ছুটে যাচ্ছিলো। তারপরে আপনার গাড়িতে যে স্টারিংটা দেখছেন, আপনার স্টারিংটা খুলে নিয়েছে কিছুক্ষণ পরে, সেই স্টারিংটা দেখবেন সেখানে আপনার বিয়ারিং লাগানো হবে। ওই যে বিয়ারিংটা আছে, সেই বিয়ারিংটা যখন খারাপ হয়ে যায় সেই স্টারিংটা কী করা যায় না, ডানে বা বামে কোনো দিক দিয়ে আপনার কী করা যায় না, ঘোরানো যায় না। এটি হচ্ছে সেই দোকান যেখানে কাজটি করা হয় বৃন্দাবনের মধ্যে, এটি বাস স্ট্যান্ড, এই এরিয়ার নাম হচ্ছে বাস স্ট্যান্ড, আর জায়গাটার নাম হচ্ছে CFC চড়াই। তো এখানে দেখছেন, আর এরা যদিও মুসলিম কিন্তু এদের চলাফেরা সবগুলো হচ্ছে হিন্দুদের মতো, ওরা সবসময় কী বলে রাধে রাধে, সবসময় মুখের মধ্যে সবসময় ওদের রাধে রাধে শুনতেই পাবেন, রাধে রাধে ছাড়া ওরা কোনো কথাই বলে না। তো যাই হোক, এখানে আবার আমাদের বৃন্দাবনে এই গাড়িগুলো আপনার রুট নাম্বার বাই রুট নাম্বার দেওয়া হয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমাদেরগুলো হচ্ছে 1 নম্বর রোডের গাড়ি। তো এখানে দেখছেন একজনকে লাগিয়ে রেখেছে, এটা তিনজনে মিলে একটি গাড়ির কাজ করতে হচ্ছে, তার মানে ভেবে দেখুন কতগুলো কাজ গাড়ির মধ্যে। লাইটও লাগানো হয়েছে, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন একের পর এক, আমি ওগুলো একটু একটু করে ভিডিও ক্লিপ করেছি, আমি জানি না আপনাদের ভালো লাগছে কি না লাগছে না এখানে। আর এরাও একটু সংকোচ বোধ করছে, হাসছে, কারণ এরকম তো কেউ ব্লগ ওনাদের বানায়নি, তো আমি এ বানিয়েছি। ওখানে প্রচুর পরিমাণে ভিড় বাড়ছিলো রাস্তাঘাট, কিছুক্ষণ পরেই প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর এখন তো আপনারা খালি দেখছেন, এখন সময় হচ্ছে ধরুন 3টের সময় দুপুর, আর আমি ওখান থেকে এসেছি প্রায় ধরুন 6:30, 6:30, 5:30 আমি ওখান থেকে কাজ সেরে এসেছি। আমি 2টোর দিকে ওখানে গেছিলাম, তাহলে গাড়ির পিছে কতক্ষণ সময় লাগলো, 2টো থেকে পুরো আপনার প্রায় ধরুন আপনার 2, 3, 4, 5 মানে 3.5 ঘন্টা আপনার সময় লেগে গেছে। এই যে দেখছেন বিয়ারিং লাগানোটাও হয়ে গেছে কমপ্লিট, এখন তাই সামনের যেটা স্টারিং আছে ওটা বসানো হচ্ছে। তারপরে এই যে দেখছেন এগুলোকে এখানকার ল্যাঙ্গুয়েজে মুট্টা বলা হয়, লাল লাল যে দুটো দেখছেন হাতের স্টারিংয়ের মধ্যে যেই ধরার যে দুটো আছে, বাংলায় কী বলে সেটা আমি জানি না, কারণ আমি তখন বাংলায় যখন ছিলাম তখন তো আমি আর এই গাড়ি চালাতাম না। এখানে আসার পরে এখানে যখন এই গাড়িটা চালাচ্ছি, 1 বছর হয়ে গেছে প্রায় দুটো গাড়ির পাশাপাশি, তো এখানকার ল্যাঙ্গুয়েজে এক এক জিনিসকে, যেমন আমরা লবণ বলি হিন্দিতে, এখানে নমক বলা হয়, হ্যাঁ, তো এটা বাংলায় কী বলে আমি জানি না, এসক্লাটার বলা হয় সম্ভবত, যাই হোক, তো এটাতে এখানে মুটটা বলা হয়। তো এই দুটো সেট আপনার পরিবর্তন করা হচ্ছে, পিছে আপনার অনেক কিছু আরও চেঞ্জ করেছে, ওয়েল্ডিং করেছে পুরো বডিটার মধ্যে। এই গাড়িটা আমার কাছে প্রায় 1 বছর পুরনো গাড়ি, তো আমি যার কাছ থেকে নিয়েছিলাম তিনি এই গাড়িটাকে কমপক্ষে আপনার 3 বছর চালিয়েছিলেন, আমি সেকেন্ড হ্যান্ড এটা কিনেছিলাম, কারণ নতুন গাড়ির অনেক রেটও আছে, প্রায় আপনার 1,80,000 টাকার মতো। আর তাছাড়া রুট নাম্বারটা পাবেন না, ওই যে লাল কালারের একটা গ্লাসে আপনি রুট দেখছেন আমার, ওটা হচ্ছে পারমিট, ওই পারমিটটা সবাইকে দিচ্ছিল না, তো আমি পারমিট ডেকে কিনেছিলাম, কিন্তু এরপরে এখন তো আবার নতুন করে পারমিট শুরু হয়েছে গাড়িতে। তো আমার যেহেতু এখানকার এই সব কিছু লোকাল অ্যাড্রেস, তাই আমার একদম ক্লিয়ার ছিল বোধহয়, এখানে যত পারমিট গাড়ি ছিল তার মধ্যে সবার প্রথমেই আমার এই গাড়িটি বেরিয়েছিল ভাগ্যক্রমে। তো এর লজ্জা পাচ্ছে খুব, দেখছেন হাসছে। আর এটা হচ্ছে আপনার ব্যাগ, এই যে হাতের যেটা আপনার তার আছে না ব্রেক ধরার জন্য, সে তারটাও চেঞ্জ করা হচ্ছে। গাড়িতে অবশ্যই ব্রেকের খুব প্রয়োজন, ব্রেক না থাকলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি অনেক বকবকুনি দিয়ে দিলাম, আমার এইসব বকবকুনি কারো ভালো লাগছে কি না জানি না। তো যে কোনো কিছু একটা করে আপনি বৃন্দাবনে চলতে পারেন, এই যে আমি এই যে দেখছেন ট্যুর গাইডের পাশাপাশি গাড়িটি চালিয়ে চলছি, আর আপনি চাইলে একটি প্রসাদের দোকানে বলতে পারেন, দেখছেন এখানে 3টি কালার আছে এই লাইটগুলোর মধ্যে, 3টে কালার একসাথে চলবে, 3টে লাইট ফিটিং হয়ে গেছে।